পূর্বশত্রুতা জেরে টাঙ্গাইলের নাগরপুরে টিনশেড ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বেকরা ইউনিয়নের বাড়াপোষা গ্রামের একটি টিনশেডের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় ঘরে কেউ ছিল না। খবরে ফায়ার সার্ভিস গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই বাড়ির সব আসবাবপত্র পুড়ে যায়। এই ঘটনায় গতরাতে নাগরপুর থানায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।